আমি দুটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, দেশের মানুষকে জানাতে চাই। প্রথমত, খুলনা জেলার যে সদস্য সচিব জনাব হামিদুর রহমানকে যে অভিযোগে গ্রেপ্তার করেছে, আজকে সমকাল পত্রিকায় স্পষ্টভাবে বলে এসেছে যে সাক্ষী যাদেরকে করা হয়েছে সেই মামলায়, সাক্ষীরা বলছেন যে তারা এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানেন না। এমনকি মসজিদের একজন ইমাম 13 বছর ধরে ওই এলাকায় ইমামতি করছেন, তিনিও সাক্ষী দিয়েছেন যে এই ছেলেকে কোনোদিন মাদকদ্রব্য খেতেও দেখিনি, এই মাদকদ্রব্যের সংস্পর্শও দেখিনি, অত্যন্ত ভালো ছেলে। এমনকি আমাদের বাগেরহাট জেলার যে সদস্য সচিব জনাব নুরুল ইসলাম, তিনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, তার বয়স 50-এর ঊর্ধ্বে। তিনি তার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে বাসায় ফিরেছিলেন, ঠিক সেই সময় তার সন্তান এবং স্ত্রীদের সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং গত বছর আপনার 13ই ডিসেম্বরের জামাতের একটি মামলা, যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামাতের নেতাকর্মীরা প্রতিবাদ করেছিল, সেই মামলায় এবছরের মার্চে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে অভিযুক্ত করা হয়েছে। আপনারা একটা বিষয়ে একেবারে শুরু থেকে লক্ষ্য করেছেন যে গণঅধিকার পরিষদের রাজনৈতিক শুরুর কার্যক্রম থেকেই সরকার এবং তার এই দোসরেরা গণঅধিকার পরিষদকে হেয় করার জন্য গণঅধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, নানা ধরনের মিথ্যাচার করেছে, নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি দিয়েছে। গত 10ই ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলায় জেলায় কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কার্যালয়ের 6তলায় ভবনে উঠে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে সেখানে হামলা করা হয়েছে। টাঙ্গাইলে পুলিশ সেখানে নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি করেছে। কিশোরগঞ্জে একই চিত্র, বরগুনা এবং বগুড়ায় হামলা করেছে। এবং সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ ইসলামী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের একটা মধ্যযুগীয় কায়দার চেয়েও বর্বর একটা নির্যাতন নিপীড়ন শিক্ষার্থীদের উপর চলছে। সেগুলো নিয়ে যখন আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেল, তাদের উপরেও বর্বর আক্রমণ হয়েছে। আজকেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছে। এই যে, এবং একই সাথে বিরোধী দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে সরকারের পতন এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সেখানে একই দিনে সরকারি দল কর্মসূচি করে নেতাকর্মীদের, বিরোধী দলের নেতাকর্মীদেরকে হামলা করছে, তাদেরকে উস্কে দিচ্ছে, সহিংসতার সৃষ্টি করছে। এই সমস্ত হামলা মামলার প্রতিবাদে এবং জনগণের অধিকার আদায়ের জন্যই আমরা আগামী এই 1লা মার্চ এই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল 3:30টায় এই আপনার কালো বেশ ধারণ করে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এই গণপদযাত্রা আমরা অনুষ্ঠিত করব। আপনারা সকল উপস্থিত থাকবেন। দেশবাসীকে, আমরা দেশের সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাবো। এবং একই সাথে আমরা বারবার একটা কথা বলে দিতে চাই, রাজপথ থেকে আমাদের উত্থান হয়েছে, শত হামলা মামলা নির্যাতন নিপীড়নের পরেও আমরা কারোর সাথে আপোষ করি নাই, আমাদের সংগ্রাম থামাই নাই। কাজেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলা মামলা হুমকি দিয়ে গণঅধিকার পরিষদকে থামানো যাবে না। গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই সারা দেশে যে গণজোট তৈরি করেছে, দেশে সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই গণজাগরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা একটা বিষয় জানেন যে গত আমরা 28 জানুয়ারি আমরা রংপুরে একটি বিভাগীয় সমাবেশ করেছিলাম, তার পরবর্তীতে এই গত 25 তারিখ খুলনায় আমাদের একটি বিভাগীয় সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশটি আমরা স্থগিত করেছি প্রশাসনের অনুরোধে। কিন্তু সেই সমাবেশ যেন ভবিষ্যতে না হয়, সে কারণেই আমাদের নেতাকর্মীদেরকে এই হয়রানিটা করা হচ্ছে, হুমকি ধামকিটা দেওয়া হচ্ছে। তো এই হুমকি ধামকি দিয়ে আমাদেরকে থামানো যাবে না, আমাদের কর্মসূচি আমরা ঠিকই করব। এ পর্যায়ে আজকের এই চলমান পরিস্থিতি দেশের